এগুলো কিন্তু 4 টাকা 5 টাকা করে পিস ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন, 4 থেকে 5 টাকা পিসে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে, আগের চেয়ে অনেকটা কম দাম, ঈদের পরে কিন্তু অনেকটাই কমছে দাম। আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন যে কলাগুলো কিন্তু একদম খুবই কম দামে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে, 4 টাকা 5 টাকা পিসে সবরি কলাগুলো মেহেরপুর বাগেরহাটের। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কলার পাইকারি বাজারে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের কোয়ালিটির কলাগুলো আজকে পাইকারি দামে বিক্রি হয়। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। এগুলা কোথার কাকা সবরি কলাগুলো? কাকা এটা বাগেরহাটের? বাগেরহাট। এগুলোর পোন কত করে? উপরে 500 টাকা, নিচে 400 টাকা। নিচে 400 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে বাগেরহাটের না? এগুলো পিস কত পড়ে কাকা? তাইলে উপরে 6 টাকা পারে না, নিচে হলো 5 টাকা। ও, 6 টাকা, 6.5 টাকার মতন পড়ে সর্বোচ্চ, তাই না? 6 টাকা 25 পয়সা, নিচে 5 টাকা। 5 টাকা করে। আচ্ছা, আর এইগুলো কোথায়? এই সামনের এইগুলো সব বাগেরহাটের, ওইটি হলো মেহেরপুরের। এইগুলো সব বাগেরহাটের। এগুলোর পোন কত করে? 80 পিস 500 টাকা। 500 টাকা, এটা 6 টাকা 25 পয়সা পড়ে। 6 টাকা 25 পয়সা পড়ে। আচ্ছা, আর আর এইগুলা কোথার আঙ্কেল? ওটা মেহেরপুরের। মেহেরপুরের। এইটার দাম কেমন? 400 টাকা পোন। এইটা 400 টাকা পোন। দর্শক দেখতে পাচ্ছেন যে মেহেরপুরের যে কলাগুলো, এগুলো 80 পিস 500 টাকা, 80 পিসের দাম 500 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো 80 পিস 500 টাকা করে আজকের বাজারে। তো কলার দাম কিন্তু অনেকটাই কম আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা যাত্রাবাড়িতে দর্শক, আপনারা আসলে কিন্তু কলাগুলো সংগ্রহ করতে পারেন। যারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, তারাও কিন্তু এখানে এসে কলাগুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারেন। তো রমজানের চেয়ে কি কাকা দাম একটু কম কাকা? 150 টাকা কম। 150 টাকা কমছে? রমজান মাসে এইগুলো কত ছিল? এটা এটা 600 টাকা ছিল। 600 টাকা ছিল, মানে আপনার 650 টাকার মতন পিস পড়ছে না? 600 650 ছিল, এখন 500 বেচতেছি। ও, মানে 150 টাকার মতন কম, 100 থেকে 150 টাকা কমছে দাম। আচ্ছা, আর এই যে একদম হলুদ, এইটা কি পাকা গাছ? পাকা গাছ পাকা কলা নেই, পাকাইতে হয়, জাগ দিয়ে পাকাইতে হয়। জাগ দিয়ে পাকাইতে হয়, গাছ পাকা কোনো কলা হয় না। আচ্ছা, এইগুলো কত করে আজকে? 400 টাকা। এইগুলো হচ্ছে 400 টাকা। এটা পিস কত পরে তাইলে? 5 টাকা। 5 টাকা পিস পরে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে এই কলাগুলো যেটা মেহেরপুরের, এগুলো কিন্তু আজকে পিস পড়তেছে 5 টাকা করে। এগুলো আজকে পিস পড়তেছে মাত্র 5 টাকা করে। তো বর্তমান সময়ে এসে যারা কলাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা কলার ব্যবসা করতে চাচ্ছেন দর্শক, তারা কিন্তু ঢাকা যাত্রাবাড়িতে আসলে এরকমের কলাগুলো কিন্তু একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন। তো দর্শক, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। এগুলো কিন্তু 4 টাকা 5 টাকা করে পিস ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন, 4 থেকে 5 টাকা পিসে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে, আগের চেয়ে অনেকটা কম দাম, ঈদের পরে কিন্তু অনেকটাই কমছে দাম। আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন যে কলাগুলো কিন্তু একদম খুবই কম দামে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে, 4 টাকা 5 টাকা পিসে সবরি কলাগুলো মেহেরপুর বাগেরহাটের। এই বরিশালেরটা তো নাই, আছে কই? এইটা বরিশাল না? বরিশালের কলা তো সাইজ একটু ছোট হয় কাকা, না?
এইটা বরিশালের না? এইটা বরিশালের। আচ্ছা, বরিশাল বাগেরহাটা। আচ্ছা, দর্শক যারা বর্তমান সময়ে এসে কলাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কিন্তু ঢাকা যাত্রা বাড়িতে আসলে সকাল সকাল কিন্তু এরকমের কলাগুলো একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন। চার টাকা পাঁচ টাকা পিসে কিন্তু দর্শক বিক্রি হইতেছে ঢাকা যাত্রা বাড়িতে আজকে। ব্যথা নেই তো বাইরে।